আপনারা কোনো চিন্তা করবেন, পাতিয়ে থাকবেন। সলফাইয়ন না সলফাই খেল লাগে মোটামুটি তো ফোন নরা। মানবতার ফেরিওয়ালা লোহাগাড় উপজেলার কলাউজান ইউনিয়ন পরিষদের তিনবারের সফল ও জনপ্রিয় চেয়ারম্যান আলহাজ এ ওয়াহেদ। করোনা ভাইরাসের প্রভাবে কোনো পরিবার যেন অনাহারে না থাকে সে মহৎ লক্ষ্য নিয়ে মানবতার সেবক হিসেবে নিজের জীবনের ঝুঁকি নিয়ে দিন রাত কাজ করে যাচ্ছেন। পাশাপাশি কলাউজান ইউনিয়নের অসহায় হতদরিদ্র ও কর্মহীন মানুষের মাঝে সরকারি ও ব্যক্তিগত তহবিল থেকে বিরতিহীনভাবে খাদ্য ও ত্রাণ সামগ্রী সহায়তা দিয়ে যাচ্ছেন কলাউজান ইউনিয়ন পরিষদের সফল চেয়ারম্যান আলহাজ এ ওয়াহেদ। 2 মে সকাল 9টায় কলাউজান ইউনিয়নের 421টি পরিবারের মাঝে সামাজিক দূরত্ব বজায় রেখে প্রতিজনে 10 কেজি করে জিয়ার চাউল বিতরণ করা হয়েছে। চরম আর্থিক সংকটের এই মুহূর্তে এ চাউল পেয়ে অনেকের ঘরের চুলু জ্বলবে এবং জননেত্রী শেখ হাসিনা চট্টগ্রাম 15 আসনের সাংসদ প্রফেসর ডক্টর আবু রেজা মোহাম্মদ নেজামুদ্দিন নদভি ও কলাউজান ইউপি চেয়ারম্যান আলহাজ এ ওয়াহেদকে ধন্যবাদ জানালেন সাধারণ মানুষ। এ সময় উপস্থিত ছিলেন লোহাগাড় উপজেলা সহকারী শিক্ষা অফিসার ও কলাউজান ইউনিয়ন টেক অফিসার মোহাম্মদ মুসলিমউদ্দিন, কলাউজান ইউনিয়নের প্যানেল চেয়ারম্যান আব্দুল জব্বার, ইউপি সদস্য ফরমানুল্লাহ, মোহাম্মদ আয়ুব, জামাল উদ্দিন, মাহমুদুল হক, মমতাজ উদ্দিন, মরিয়ম খানম বকুল, শসিফ মোজাফফর আহমেদ ও ইউনিয়ন যুবলীগ নেতা জাহেদ হোসেন সহ আরো অনেকেই। মোটামুটি তো ফোন নরা, ঠিক আছে, ধন্যবাদ। তোমার আব্বুর নাম? হ্যাঁ। তোমাদের বাড়ি কোথায়? তুমি চাল পেয়েছ? চাল পেয়েছ? তুই চল পেয়েও না, চল পেয়েও না। আচ্ছা, যখন মোহাম্মদ ইসমাইল মজিমরা ফারা খালাস। কেমন লাগছে চাল? ভালো লাগছে। আমার নাম মোহাম্মদ জসিম, পশ্চিম কলাজন সেন্দুমবাবু ওয়ার্ডত নিচ্ছি। চল পেয়েও বেশি ভালো লাগে। গাতলাতেন বানালার। আমার নাম ইদ্রিস বাদুর বারা, পশ্চিম কলাউজান। চাউল পেয়ে কেমন লাগছে আপনার? ভালো লাগছে। ভালো লাগছে, ধন্যবাদ। আসসালামু আলাইকুম। আজকে আমরা ইউনিয়ন পরিষদের সরকারের তান বিলি করতেছি। আজকের সংখ্যা হলো 147 পরিবার, মোট 421 পরিবারকে আজকে 10 কেজি করে আমরা চাউল দিয়েছি। স্থানীয় মেম্বার, মহিলা মেম্বার এবং টেক অফিসার ও গণ্যমান্যের উপস্থিতিতে সুষ্ঠুভাবে আমরা আজকের চাউল ত্রাণ বিতরণ করতে পেরেছি। আজকে সামাজিক দূরত্ব বজায় রেখে আমার রেশন সামগ্রী টেক অফিসারের উপস্থিতিতে সুষ্ঠুভাবে বিলি বণ্টন করেছি। বর্তমান সরকার মাননীয় প্রধানমন্ত্রী রাত দিন পরিশ্রম করতেছে, ত্রাণের ব্যবস্থা করেছে। হ্যাঁ, আর নাম আব্বাস উদ্দিন। হ্যাঁ, বোর্ড অফিসে সেই সরকার চল দিয়ে আরা খুশি হই বহুত দিন পরে। সেই নম্বর ওয়ার্ড। হ্যাঁ, সরকার আল্লাহ দোয়া করি। মোহাম্মদ আবু বকর, 6 নম্বর ওয়ার্ড তো আসি। আর শেখ হাসিনা আল্লাহ শেখ মুজিবুল্লাহ মানে বেশি বেশি করে দোয়া করি। আর দিকে আগে বিস্তারে ফান ওই ভালো লাগে, ভালো লাগে। আমি মুসলিম উদ্দিন অফিসার, কলাউজান ইউনিয়ন পরিষদ। প্রতিবার সামাজিক দূরত্ব বজায় রেখে এখানে সুন্দরভাবে চাল ইয়া করা হয়। উক্ত কাজে আমাকে স্থানীয় চেয়ারম্যান এবং মেম্বারেরা আমাকে সহযোগিতা এবং সচিব সহযোগিতা করায় তাদেরকে আমি ধন্যবাদ জানাচ্ছি। সেই সাথে আমি ধন্যবাদ জানাচ্ছি মাননীয় প্রধানমন্ত্রী এবং সংসদ সদস্য এমপি মহোদয়কে এবং সুষ্ঠুভাবে চাল পেয়ে স্থানীয় মানুষ সন্তুষ্টি প্রকাশ করে। আসসালামু আলাইকুম। আমি একে মুজাফর আহমদ, সচিব ফাজনং কলাউজান ইউনিভার্সিটি লোহাগাড়া চট্টগ্রাম। আজকে দুস্থ লোকের মধ্যে আমরা সুষ্ঠুভাবে ট্যাগ অফিসের উপস্থিতিতে চাল বিতরণ করতে পেরেছি। সেই 21 জন লোককে, দুস্থ লোককে আমরা চাল বিতরণ করতে পেরেছি। ছিলেন ফাইনাল চেয়ারম্যান আব্দুল জব্বার সাহেব, ছিলেন অন্যান্য মেম্বারগণও ছিলেন এবং আমাদের ট্যাগ অফিসার উপস্থিত ছিলেন। সুষ্ঠুভাবে আমরা চাল বিতরণ করেছি। আমার নাম মোহাম্মদ জামাল উদ্দিন, 5 নম্বর কলাউজান ইউনিয়ন পরিষদের 7 নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য। আজকে আমাদের ইউনিয়ন পরিষদে জিআর চাউল
প্রতি মেম্বারে 35 জন করে মানে আমরা স্লিপ পেয়েছি উপজেলা তালিকাভাবে আমরা প্রত্যেকজনকে এবং দিয়ে দিছি একজনও আমাদের ওয়ার্ড আমার ওয়ার্ডের মধ্যে একজনও বাকি নেই এখনও আজকেও দিয়েছি পরবর্তীও আমরা দেওয়ার জন্য চেষ্টা করব এবং সরকারও আমাদেরকে আশ্বাস দিতেছে মানে দেওয়ার জন্য চট্টগ্রাম 15 আসনের সাতকানিয়া লোহাগাড়ার মাননীয় সাংসদ ডক্টর আবু রাজা নদভি আমাদের ত্রাণের খোঁজখবর নিতেছেন আমাদেরও খোঁজখবর নিতেছেন আমি ওনাকে আন্তরিকভাবে দোয়া করতেছি সালামু আলাইকুম আমি ফরমানুল্লাহ আমি 6 নম্বর ওয়ার্ডের মেম্বার কলাউজান আজকে আমি 35টা কার্ড পেয়েছিলাম ওগুলো আমরা এখানে আমাদের লিস্টের মধ্যে যাদের নাম এসেছে ওইখান থেকে আমরা 35 জনকে দিয়েছি আর যারা পায় নাই ওরা সিরিয়াল অনুযায়ী পাবে আমাদের এমপি মহোদয় উনি আমাদের অত্যন্ত দুঃখে সুখে খোঁজখবর নেন আমরা ওনাকে ধন্যবাদ জানাই চাউল দেওয়ার জন্য আমরা মাননীয় প্রধানমন্ত্রীকে ধন্যবাদ জানাই আমাদের চেয়ারম্যান সাহেবও অনেক কষ্ট করেন এখানে আমরা চেয়ারম্যান সাহেবকেও ধন্যবাদ জানাই বিসমিল্লাহির রহমানির রহিম আমি কলাউজান 5 নম্বর কলাউজান ইউনিয়নের 8 নম্বর ওয়ার্ডের মেম্বার আমার নাম মোহাম্মদ আইয়ুব আমি এবার চুল বিতরণ রিলিফ বিতরণে 35টা কার্ড পেয়েছি আমি আমার জনসাধারণকে দিয়েছি তারা নিয়ে চলে গেছে ভবিষ্যতে যেগুলো আসবে বাকিরা যারা পায় না এদের মধ্যে বিতরণ করে দেবো এই করোনা পরিস্থিতিতে গরিব অসহায় মানুষকে এই চাউলগুলো বিতরণ করা দেওয়ার জন্য আমি মাননীয় প্রধানমন্ত্রী মাননীয় সংসদ এদের প্রতি আমি আমার এলাকার পক্ষ থেকে কৃতজ্ঞতা প্রকাশ করছি আর না বলতে মরিম খান বগুম স্যার ফাস্তার মহিলা মেম্বার আর 3 ওয়ার্ডে 32 খান স্লিপ পেয়ে 32 খান স্লিপ 3 ওয়ার্ড মিলিয়ে দিদি আসসালামু আলাইকুম আমি আব্দুল জব্বার কলাউজান ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান আমার ওয়ার্ড 5 নম্বর আমি আজকে 28 জন আমার ওয়ার্ডের 28 জন মানুষের আমি চুল বিতরণ করেছি ইনশাল্লাহ সামনে আরও আসবে এভাবে স্তরে স্তরে আসতে থাকবে আমরা দিতে থাকব যারা পায় না এদের এরা পাবে আপনারা কোনো চিন্তা করবেন না আমরা পাইতে থাকবেন এভাবে পাইতে থাকবেন স্তরে স্তরে সবাই পাবেন হ্যাঁ আমি প্রধানমন্ত্রীকে মাননীয় প্রধানমন্ত্রীকে আমি ধন্যবাদ জানাচ্ছি আর ধন্যবাদ জানাচ্ছি আমাদের এমপি মহোদয় আবু রেজা মোহাম্মদ নিজামুদ্দিন নদভিকে ধন্যবাদ জানাচ্ছি আমাদের কলাউজান ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানকে সবাইকে ধন্যবাদ আসসালামু আলাইকুম শিহাবুদ্দিন চ্যানেল কর্ণফুলী লোহাগাড়া